শুভ সন্ধ্যা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলাপচারিতায়। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি অনুষ্ঠান একটু দেরিতে শুরু করবার জন্য। আমাদের আজকের অতিথি জনাব ডক্টর রেজা কিবরিয়া, গণফোরামের সাধারণ সম্পাদক, বিলেতে এসেছেন সংক্ষিপ্ত সফরে এবং আমাদেরকে সময় দিয়েছেন বলে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। শুরু করতে চাই আপনাকে দিয়ে যে সক্রিয় রাজনীতিতে যোগ দিয়েছেন, কি কারণ এভাবে রাজনীতিতে সক্রিয় হওয়ার? এবছর আপনি যুক্ত হলেন কি কারণ? আমি আইএমএফে চাকরি করতাম, তা আমার একটা পর্যায়ে জাস্ট মনে হয়েছে যে দেশের যা অবস্থা একটা কন্ট্রিবিউশন করা দরকার। এই এই মুহূর্তে না করলে, রাজনীতিতে না আসলে, অন্য মানুষের উপরে দোষ দিলে যে এরা বা আরেক পার্টি কিছু করেনি, এটা দিয়ে কোনো লাভ নেই। অনেক সময় নিজে একটা অবদান রাখার চেষ্টা করা দরকার এবং দেশটা এভাবে চলতে পারে না। এই খুব সহজ কথায় আমার কাছে মনে হচ্ছে যে এই কারণে আমি রাজনীতিতে এসেছি। আপনার বাবা জনাব কিবরিয়া একজন বড় মাপের অর্থনীতিবিদ ছিলেন এবং একজন বড় মাপের তৃণমূল থেকে উঠে আসা অত্যন্ত বিচক্ষণ একজন রাজনীতিবিদ ছিলেন। তিনি আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন। তো সেই ঘরানার রাজনীতি থেকে এসে আপনি বর্তমানে গণফোরামের সাধারণ সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন। তো আওয়ামী লীগে যোগ না দিয়ে গণফোরামে কেন যোগ দিলেন? আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগ তাদের নীতির থেকে, যে যে নীতির জন্যে আমার বাবা আওয়ামী লীগের জন্য কাজ করতো, সেই নীতি থেকে অনেক দূর সরে আসছে। গণতন্ত্র, ভোটের অধিকার, এগুলি তো তারা আর উচ্চারণ করে না, তারা অন্যভাবে চলে অন্যদিকে চলে গেছে। এবং গণফোরামের নেতৃত্ব আমাকে আকর্ষণ করেছে। ডক্টর কামাল হোসেনের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং বিশ্বাস, এবং আমার মনে হয়েছে যে এই ওনার যে চিন্তাধারা, এটা আমাদের দেশকে এই এখন যে সমস্যা আছে এটা থেকে উদ্ধার করার একটা পথ ওনার চিন্তাধারা থেকে বের করা যাবে। গত বছরের অর্থাৎ 2018 সালের যে নির্বাচন, প্রাক নির্বাচনের সময় আমরা গণফোরামের ভূমিকা বা আপনাদের গণফোরামের যে প্রধান অর্থাৎ ডক্টর কামাল হোসেনের ভূমিকা দেখেছি এবং ডক্টর কামাল হোসেন সে সময় তার কিছু তার বিভিন্ন সময় তার পথ চলার সাথীদেরকে নিয়ে যখন তিনি ঐক্যফ্রন্ট করার চেষ্টা করলেন বা যেই প্রতিশ্রুতি দেশের মানুষকে দিলেন যে ঐক্যফ্রন্টের মাধ্যমে নতুন বা অন্য ধারার একটি রাজনীতি সূচনা করা হবে বাংলাদেশে, যেখানে গণমানুষের কথা কিংবা গণতন্ত্রের কথা বলা হবে ইত্যাদি বিভিন্ন ধরনের আশ্বাস প্রতিশ্রুতি আমরা সে সময় ঐক্যফ্রন্টের কাছ থেকে পেয়েছিলাম। আপনি কি মনে করেন প্রাক নির্বাচনী সেই অঙ্গীকারগুলো ধীরে ধীরে যত নির্বাচনের দিকে ধাবিত হচ্ছিল বাংলাদেশ, সেই প্রতিশ্রুতিগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল কিংবা বিলীন হয়ে যাচ্ছিল এবং নির্বাচন একেবারে নির্বাচনের আগের মুহূর্তে গিয়ে আমরা কিন্তু একটি অন্য ধারার ঐক্যফ্রন্টকে দেখতে পেলাম? বাংলাদেশের যে রুগ্ন একটা রাজনৈতিক একটা সংস্কৃতি, এটা থেকে উঠে আসতে সময় লাগবে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে ঐক্যফ্রন্টের যে প্রতিশ্রুতি সেটা সময় লাগবে না রাখার প্রতিশ্রুতি? না, সে একই মানে মুহূর্তে রাখা যাবে, একটা কাজ করা যাবে। এটা সমস্যাগুলি খুবই গভীর এবং এটা অনেক দিন ধরে এই সমস্যাগুলি আরও বড় হয়েছে। এটা একদিনে তো হয় না, এটা একটা মানে পথ আমরা এটা ধরেছি এবং শুরু করেছি কাজটা, এবং জনগণ সঙ্গে সম্পৃক্ত হলে আমি মনে করি আমরা কাজটায় সক্ষম হব। কিন্তু এক এক দিনে হয় না, যেটা 10-11 বছর ধরে যে সমস্যাগুলি তৈরি হয়েছে সেটা একদিনে সমাধান করাটা একটু কঠিন। ঐক্যফ্রন্টের সঙ্গে যেই রাজনৈতিক বা যে রাজনৈতিক দলগুলো সে সময় যোগ দিল সে ব্যাপারে আপনার অভিমত কি বা আপনার আপনার অবস্থান কি? সবার লক্ষ্য, আমি কিন্তু তখন আমি সাধারণ সম্পাদক হয়েছি মের 6 তারিখে, সো আমি জেনারেলি, কিন্তু সে সময় আপনাকে আমরা বিভিন্ন প্রেস কনফারেন্সে যে জনাব কামাল হোসেনের পাশে দেখেছি। জি, আমি ওখানে প্রেসিডিয়াম মেম্বার তখনই ছিলাম, কিন্তু সাধারণ সম্পাদক হয়েছি মেতে। তো আমাদের মনে হয়েছিল যে অনেক ধরনের দল সঙ্গে থাকতে পারে, কিন্তু আমাদের মূল লক্ষ্য ছিল দেশে গণতন্ত্র ফিরত আনা এবং একটা সুষ্ঠু ভোটের ব্যবস্থা করা জনগণের জন্য। এবং রাজনীতির যে এই কালচার, এই একটা ভায়োলেন্ট যে কালচার, এটা থেকে সরে আসার একটা চেষ্টা, এবং ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে এটা করা সম্ভব ছিল।
সব দলের অনেক ধরনের ভিউজ আছে, এটা 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 ন্যাচুরাল, সব এগ্রিমেন্ট থাকবে না, কিন্তু একটা জিনিস আমরা এগ্রি ছিলাম যে আমরা এই অগণতান্ত্রিক সিস্টেম থেকে সরে আসতে চাই। তো সেক্ষেত্রে আপনি বললেন যে সব দলের বিভিন্ন ধরনের বা বিভিন্ন দলের বিভিন্ন ধরনের মত থাকতেই পারে, সেক্ষেত্রে যখন আমরা ঐক্যফ্রন্টে লিড পজিশনে বিএনপিকে দেখলাম, আপনার অনুভূতি কী ছিল যেই দলটি আপনার বলা যেতে পারে অভিযোগ যে আপনার বাবার মৃত্যুর জন্য যে দলটিকে দায়ী করা হয়? দায়ী কে করে এটা? আমরা সে সময় আপনাদের কাছ থেকেও শুনেছি যে বিএনপি সে সময় ক্ষমতায় ছিল। আমার আমার স্টেটমেন্টগুলি আপনি একটু কেয়ারফুলি যদি দেখেন, আমরা বিএনপি সরকারের কাছে তখন বিচার চেয়েছি এবং একটু সুষ্ঠু তদন্ত চেয়েছি। তারা দুই বছরে সেটা করার চেষ্টা করেছে কিন্তু পারেনি, দক্ষতার অভাব বা নেতৃত্বের অভাব। দুই বছর তত্ত্বাবধায়ক সরকারে তারা চেষ্টা করলো, আর 10 বছর আওয়ামী লীগ সরকার একটা সুষ্ঠু তদন্ত না করে তারা বিভিন্ন ভুয়া চার্জশিট দেওয়ার চেষ্টা করছে। সো আমি আমি চাচ্ছি যে আসল মদতদাতাদেরকে চিহ্নিত করা হোক, গ্রেনেডের উৎস কী এটা জানা হোক, কোন দলের লোক, আমি আই রিয়েলি ডোন্ট কেয়ার, জাস্ট ইট ডাজন্ট, আই কুডন্ট কেয়ার লেস। আমি চাই আসল খুনিদেরকে চিহ্নিত করা, সেই চেষ্টা এই গত 10 বছরে হয়নি এবং আগে 2 বছর হয়নি, সেটা একটা প্রশ্ন। তা আপনি যেটা বলছেন, আমি কখনো কিন্তু কিন্তু আপনার আপনার বাবার মৃত্যুকাল যদি আমরা দেখি, সেই সময়টা ছিল বিএনপি শাসনামল হতে পারে, কিন্তু প্রমাণ ছাড়া কারোর বিরুদ্ধে আমি কোনো অভিযোগ দিতে চাই না। আমরা কি ধরে নিতে পারি যে আপনার আপনার অবস্থান এখন অনেকটাই ভিন্ন, যেহেতু আপনি এখন বা যেহেতু গত নির্বাচনে আপনাকে আমরা বিএনপির সাথে একই মঞ্চে নির্বাচনী প্রচারণা চালাতে দেখেছি এবং একই প্রথম কিছুদিন আপনারা ঐক্যফ্রন্ট বিএনপির বলা যেটা আমরা শুনছিলাম যে ধানের শীষের মার্কা নিয়েই বা ধানের শীষের প্রতীক নিয়েই আপনারা লড়ছিলেন, পরে শেষে আপনারা গণফোরামের প্রতীকে, গণফোরামের যারা ক্যান্ডিডেট ছিল তারা গণফোরামের প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন, কিন্তু তার মানে কি এখন আপনার বিএনপির প্রতি আপনার অবস্থান অনেকটাই নমনীয়? নমনীয় তো বলা যায় না, আমি আওয়ামী লীগ বা বিএনপি যাই যেই দলেরই থাকুক, সেক্ষেত্রে কি আমরা ধারণা করছি আওয়ামী লীগ 10 বছর একটা সুষ্ঠু তদন্ত করেনি, এটা আমার কাছে আপত্তিকর। আমার মনে হয় দেশের মানুষের কাছে, আপনার কাছে ইউ রিল্যাক্সড অ্যাবাউট দ্যাট, বাট এটা আপত্তিকর আমাদের কাছে, পরিবারের কাছে। আমরা চেয়েছি সুষ্ঠু তদন্তের ভিত্তিতে একটা চার্জশিট হোক, সেটা করেনি। এখন কি কারণে করেনি, বললাম তো 2 বছর আর 10 বছর, আপনাকে এটা জাস্ট বসে একটা হিসাব, খুব এটা জটিল হিসাব না। 10 বছরে যেই সরকার কোনো তদন্ত করেনি, কেন করেনি, জনগণ জানতে চায়, পরিবার আমাদের পরিবার জানতে চায় এবং আমার মনে হয় আমাদের দেশের মানুষ সবাই জানতে চায় যে এটা কেন হলো। সো আপনাদের দাবিটাও কি আপনারা বিএনপির কাছেও পেশ করেছিলেন যখন? অফকোর্স, আমরা চেয়েছি একটা সুষ্ঠু তদন্ত এবং আসল খুনিদের যেই দলেরই হোক না কেন। এবং দেখা যাচ্ছে যে এই গত 10 বছরে অনেক ধরনের কথা বলেছে কিন্তু একটা তদন্ত করার কোনো উদ্যোগ নেয়নি। এখন আপনাকে চিন্তা করতে হবে কি কারণে, কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন, কারণ আমরা যেটা জানি যে বিএনপি শাসনামলে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে, সুতরাং সেক্ষেত্রে খুব মোটা দাগে যদি আমরা চিন্তা করি যে বিএনপি শাসনামলে হয়তো সে সময় এবং আওয়ামী লীগে তিনি একজন একনিষ্ঠ কর্মী ছিলেন, সেক্ষেত্রে আমরা ধারণা করতেই পারি মোটা দাগে যে আওয়ামী লীগ হয়তো এই হত্যাকাণ্ডের জন্যে বা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী হয়তো এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না, যেহেতু সেটা বিএনপি শাসনামল ছিল এবং ইন্টেলিজেন্স বলুন কিংবা আইন প্রয়োগকারী সংস্থা বলুন তাদের এক্ষেত্রে তথ্য অনেক সময় থাকে। আমরা আশা করি যে ইন্টেলিজেন্সের কাছে এই তথ্যগুলো থাকবে যে কী ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে, বিশেষ করে অত বড় মাপের একজন নেতার ক্ষেত্রে। এখন যে পরিস্থিতি এটা নিয়ে আমি আর খুব বেশি বলতে চাই না, শুধু বলতে চাই যে আমরা সুষ্ঠু তদন্ত চাই এবং সেটা পাচ্ছি না, সেটা কোনো আশ্বাস পাইনি এই সরকার থেকে এবং আমি মনে করি না যে আমরা বিচার পাবো এই সরকার ক্ষমতায় থাকতে। এই সরকার চলে গিয়ে যদি অন্য সরকার ক্ষমতায় আসে তখন কি আপনি মনে করেন বিচার পাবেন, সুষ্ঠু বিচার পাবেন? সম্ভাবনা এখন কোনো সম্ভাবনা নেই এবং অন্য সরকার আসলে একটা সম্ভাবনা থাকবে। জি, তাই অন্য সরকার যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে তখন বিএনপিরও সেটা একটা মোর্চা হবে, তো সেক্ষেত্রে বিএনপি যখন প্রথম 2 বছরে বিচার করতে পারেনি এখন কি মনে করেন সেই সদিচ্ছা তাদের থাকবে? বাংলাদেশের এই ধরনের বিচার করতে সময় লাগে, দক্ষতার অভাব আছে, প্রফেশনালিজম একটু কম,
এবং টেকনিক্যাল ক্যাপাসিটি খুব খারাপ। সে আমি মনে করি বিএনপি ক্ষমতায় আসবে আমি সেটা বলছি না, তা আমি বলছি যেই ক্ষমতায় আসে না কেন আমার মনে হয় যে একটা সম্ভাবনা থাকে একটা সুবিচার পাওয়ার। এবং আমি এটা নিয়ে খুব বেশি বড় ইস্যু করতে চাই না, কারণ আমি মনে করি যে এই দশ বছরে যারা বিভিন্ন হত্যাকাণ্ডে, রাজনৈতিক এবং অন্য হত্যাকাণ্ডে, যারা যাদের পরিবারবর্গ যারা যারা শিকার হয়েছে এই হত্যার, তারা সবাই বিচার চায়। এবং আমরা সবাই আশা করি একটা গণতান্ত্রিক সরকার বা একটা দেশের মানুষের একটা রিপ্রেজেন্টেটিভ একটা সরকার যখন হয় তখন আমরা বিচারের একটা আলো দেখতে পারব। গত নির্বাচনে আপনি গণফোরামের বা ঐক্যফ্রন্টের পক্ষে লড়েছেন, আপনার নির্বাচনী অভিজ্ঞতা কী ছিল? এটাকে ঠিক নির্বাচন বলা উচিত না, বলি 30 তারিখের নির্বাচন না, আমি বলি 29-30 তারিখের যে ঘটনাগুলি ঘটেছিল। আমি একটু ওল্ড ফ্যাশন, আমি বিশ্বাস করি একজনের প্রাপ্যবয়সের নাগরিকের একটা ভোট, একটা মানুষ যখন রাত্রে 300-400 ভোট সিল মারে এবং সেই বাক্স ভরা হয় এবং সকালে যখন দেখা যায় যে ভোট কেন্দ্রে ঢুকে আমার পোলিং এজেন্ট দেখলো যে 6 ভোটার ঢুকেছে, 6 বাক্স ভরে গেছে, তো এটা একটু মানে ভোট নিয়ে মানুষের মনে একটু সন্দেহ জাগার কথা। যেখানে এখনই বের হয়েছে 214 ভোট কেন্দ্রে 100 ভাগ ভোট পড়েছে, 197 ভোট কেন্দ্রে আমি যতদূর আমার যতদূর মনে আছে 197 ক্ষেত্রে 100 ভাগ ভোট পড়েছে বলে। আচ্ছা, আমি দেখেছি 214, বাট দ্যাটস ওকে, 157, বাট 97, ইটস আ লিটল, ইউ নো, ইট টুক সাসপিশন হয়। আর খুলনাতে যে অরিজিনাল রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে 104% ভোট পড়া, এটা সাধারণ মানুষের মধ্যে আমাদের সন্দেহ জাগে। এবং আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার, আপনার কাছে প্রধান নির্বাচন কমিশনার, ছোট বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে আসছি, আমাদের আলোচনা চলবে, আমাদের সঙ্গে থাকুন।